ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண 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 ஹரே ஹரே ஹரடாம் ஹரடாம் ராம் ராம் ஹரே ஹரே. ராஜம்ரா ஸ்ரீமத் பகவத்கீதார் பிரதம அத்தியாய திருத்திய ஸ்லோகத்தை ஸ்ரவணம் கர்வோம். பஷ்யைதாம் பாண்டபுத்ராணாம் ஆச்சர்யோ மஹதிம் க்ஷமம் பூடாம் த்ருபத புத்ரேண தபசிஷ்யனா தீமதா. এখানে দুর্যোধন তিনি দ্রোণাচার্যের কাছে গেলেন, তিনি যখন দেখলেন যে পাণ্ডবরা বিশাল সৈন্য সামন্ত নিয়ে তারা হাজির হয়েছেন, যেটা দুর্যোধনের কল্পনার বাইরে ছিল, তো তিনি সেনাপতিকে দ্রোণাচার্যকে খবর দিলেন, সংবাদ দিলেন যে দেখুন পাণ্ডবদের বিশাল সৈন্য সামন্ত আপনি দেখুন, এবং এই যে সৈন্যসজ্জা করেছেন, এই সৈন্যসজ্জা করেছেন আপনারই শিষ্য, তবে শিষ্য না ধীমতা, আপনার বুদ্ধিমান শিষ্য। তো এখানে দুর্যোধন এইভাবে ধৃষ্টদ্যুম্নের কথা কেন বলছেন? দুর্যোধন ছিলেন একজন ধুরন্ধর রাজনীতিবিদ, তার প্রতিটি কথার পেছনে রাজনীতি ছিল। আসলে এই ধৃষ্টদ্যুম্ন মহারাজ দ্রুপদ রাজা, তার সঙ্গে দ্রোণাচার্যের শত্রুতা চলছিল। দ্রোণাচার্য এবং দ্রুপদ মহারাজ তারা ছিলেন বাল্য বন্ধু, গুরুকুলে একসঙ্গে পড়াশোনা করেছিলেন, তখন তারা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। এবং তখন দ্রুপদ রাজা দ্রোণাচার্যকে বলেছিলেন, আমি যখন রাজা হব, কারণ দ্রুপদ ছিলেন রাজপুত্র, তো তিনি জানতেন যে তিনি একসঙ্গে রাজা হবেন, আমি যখন রাজা হব তোমাকে আমি সাহায্য করব। তো পরবর্তীকালে দ্রুপদ রাজা হলেন, কিন্তু রাজা হওয়ার সঙ্গে সঙ্গে তার মনে একটা অহংকার জাগলো যে আমি একজন রাজা। তো পরবর্তীকালে দ্রোণাচার্য যিনি ছিলেন একজন দরিদ্র ব্রাহ্মণ, তিনি দ্রুপদ রাজার কাছে গিয়েছিলেন একটা গাভী ভিক্ষা করার জন্য, এবং বলেছিলেন আমি আপনার বাল্য বন্ধু, মনে আছে তো আমরা গুরুকুলে একসঙ্গে পড়াশোনা করেছিলাম। তখন দ্রুপদ রাজা অহংকারের বশবর্তী হয়ে বলেছিলেন যে আরে তুমি একজন সাধারণ প্রজা, সাধারণ একজন দরিদ্র ব্রাহ্মণ, আর আমি হচ্ছি রাজা, বন্ধুত্ব তো সমানে সমানে হয়, আমি রাজা তুমি একজন সাধারণ দরিদ্র ব্রাহ্মণ, তোমার সঙ্গে আমার বন্ধুত্ব কিভাবে সম্ভব? না, একসময় আমরা গুরুকুলে একসঙ্গে পড়াশোনা করেছি, তখন তুমি বলেছিলে যে যখন সাহায্যের প্রয়োজন হবে আমার কাছে আসলে আমি সাহায্য করব। ওইসব ভুলে যাও, দ্রুপদ রাজা বললেন, ওইসব ভুলে যাও, ওইসব আগের কথা, শিশুকালের কথা ভুলে যাও, এখন আমি রাজা তুমি একজন দরিদ্র ব্রাহ্মণ, তোমার আমার মধ্যে বন্ধুত্ব সম্ভব নয়, বন্ধুত্ব শুধু সমানে সমানে সম্ভব। তো এই কথা শুনে দ্রোণাচার্য মনে খুব ব্যথা পেয়েছিলেন। পরবর্তীকালে তিনি কৌরব এবং পাণ্ডবদের অস্ত্র শিক্ষা প্রদান করলেন, তিনি তাদের অস্ত্রগুরু হলেন, এবং অস্ত্রগুরু হয়ে তিনি বিশেষ করে অর্জুনের মাধ্যমে, পাণ্ডবদের মাধ্যমে তিনি দ্রুপদ রাজাকে পরাজিত করেছিলেন, এবং পরাজিত করে তার রাজ্যের অর্ধেক ভাগ নিয়েছিলেন এবং অর্ধেক ভাগ দ্রুপদকে ফেরত দিয়েছিলেন, এবং তখন বলেছিলেন এখন তো আমরা সমানে সমানে হয়ে গেলাম, তোমার অর্ধেক রাজ্য আমার, তাই এখন তোমার যতটুকু রাজ্য আমারও ততটুকু রাজ্য আছে, তাই আমরা সমানে সমানে হয়ে গেলাম। তো দ্রোণাচার্য তিনি তারপর থেকে দ্রুপদ রাজাকে বন্ধু ভাবতে লাগলেন, কিন্তু দ্রুপদ রাজা যেহেতু তিনি ক্ষত্রিয় ছিলেন, তিনি তার মনের শত্রুভাব তখন থেকে আরো প্রবল হল যে এই লোকটা আমার অর্ধেক রাজ্য নিয়ে নিল এবং আমার সঙ্গে এখন বন্ধুত্ব করতে চায় জোর করে। তো মহারাজ দ্রুপদ এটাকে ভালো চোখে নেননি, তাই তার সঙ্গে তার একটা শত্রুভাব তার হৃদয়ে তিনি পোষণ করছিলেন। তখন তিনি একটা যজ্ঞ করেছিলেন, যজ্ঞে দুজন সন্তান লাভ করেছিলেন, একজন হচ্ছেন অগ্নিকন্যা দ্রৌপদী, আরেকজন এই অগ্নি থেকে উৎপন্ন, যজ্ঞের অগ্নি থেকে ধৃষ্টদ্যুম্ন। এবং তখন দৈববাণী হয়েছিল, আসলে তার দ্রুপদ রাজা যে যজ্ঞটি করেছিলেন তার যজ্ঞের উদ্দেশ্য ছিল যে অর্জুনকে তার কন্যার স্বামী রূপে যেন তিনি লাভ করতে পারেন, কারণ অর্জুনের যুদ্ধ দেখে তিনি মুগ্ধ হয়েছিলেন,
তাই অর্জুনকে তিনি আত্মীয় করতে চেয়েছিলেন, সেই জন্য তিনি দ্রৌপদীকে যজ্ঞে লাভ করেছিলেন অর্জুনের বিবাহের জন্য, অর্জুনের সঙ্গে বিবাহ দেওয়ার জন্য। আর দ্রোণাচার্যকে বধ করবার জন্য তিনি যজ্ঞে ধৃষ্টদ্যুম্নকে লাভ করেছিলেন, এবং সেই খবরটা আবার অজানা ছিল না, সেটা সকলেই জানতেন। এমনকি দ্রোণাচার্য নিজেও জানতেন যে দ্রুপদ রাজা একটি যজ্ঞ করেছে এবং সেই যজ্ঞে ধৃষ্টদ্যুম্ন নামে একটি পুত্র সন্তান লাভ করেছে, যে পুত্র সন্তানের উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতে আমাকে হত্যা করবে। তো পরবর্তীকালে দ্রুপদ রাজা ধৃষ্টদ্যুম্নকে দ্রোণাচার্যের কাছে পাঠালেন যে তুমি, দ্রোণাচার্য হচ্ছেন একজন পারদর্শী অস্ত্রগুরু, তুমি তার কাছে অস্ত্র শিক্ষা করো। ধৃষ্টদ্যুম্ন যখন তার কাছে আসলেন যে আমি আপনার কাছে অস্ত্র শিক্ষা করতে চাই, তখন দ্রোণাচার্য জানতেন এই ছেলেটি তার যজ্ঞের অগ্নিতে তার জন্ম হয়েছে আমাকে বধ করবার জন্য, এই ছেলেটি আমাকে বধ করবে। কিন্তু যেহেতু তিনি ছিলেন শিক্ষক, ব্রাহ্মণ, শিক্ষক উদার, তাই তিনি বললেন ঠিক আছে আমি তোমাকে অস্ত্র শিক্ষা প্রদান করব। কিন্তু এই অস্ত্র শিক্ষা প্রদান করার সময় দ্রোণাচার্য কিন্তু কোনো কার্পণ্য করেননি, যেহেতু আমাকে ভবিষ্যতে বধ করবে তাই তাকে আমি একটু কম কৌশল শেখাই, তা নয়, তিনি প্রাণ খুলে ধৃষ্টদ্যুম্নকে তিনি অস্ত্র শিক্ষা দিয়েছিলেন এবং রণনীতি শিক্ষা দিয়েছিলেন, কিভাবে ব্যূহ সাজাতে হয়, সৈন্য সামন্তের সজ্জা কি করে করতে হয়, সব শিক্ষা ধৃষ্টদ্যুম্ন দ্রোণাচার্যের কাছ থেকেই পেয়েছিলেন। যদিও দ্রোণাচার্য জানতেন এই ছেলেটি আমাকে হত্যা করবে একদিন, কিন্তু উদার ভাবে তিনি সব শিখিয়েছিলেন। এখন দুর্যোধন বলছেন তব শিষ্যেন ধীমতা, আপনার বুদ্ধিমান শিষ্য আপনার কাছ থেকে সব শিখেছে কি করে এই ব্যূহ সাজাতে হবে, সৈন্যসজ্জা কি করে করতে হবে, আপনার কাছ থেকে সবকিছু শিখে গুরুমারা বিদ্যা, আপনার কাছ থেকে শিখে কি করে এখন আপনাকে পরাজিত করতে হবে, আপনাকে হত্যা করতে হবে, সব আপনার কাছ থেকে শিখেছে। আপনার কাছ থেকে শিখে গুরুমারা বিদ্যা শিখে এই বদমাসটা এখন আপনাকে হত্যা করবার জন্য এই সুন্দর আয়োজন করেছে বুদ্ধিমান শিষ্য আপনার, আপনার কাছ থেকে সবকিছু শিখে এখন আপনাকে হত্যা করবে। তো দুর্যোধন তিনি একজন সুদক্ষ রাজনীতিবিদ, এই কথা বলার উদ্দেশ্য হলো তার মনে ক্রোধের উদ্রেক করা, দ্রোণাচার্য যেন রাগান্বিত হয়ে যায়, দ্রোণাচার্য যেন ক্রুদ্ধ হয় যে সত্যিই তো এই বদমাসটা আমার কাছ থেকে শিখে এখন আমাকে হত্যা করবার জন্য, আমাকে পরাজিত করবার জন্য এই রণসজ্জা আয়োজন করেছে, সবই আমার কাছ থেকে সব কৌশল শেখা। এই জন্য দুর্যোধনের উদ্দেশ্য ছিল দ্রোণাচার্যের মনে ক্রোধের উদ্রেক করা যে আপনি এদেরকে ক্ষমা করবেন না, এদেরকে অবশ্যই হত্যা করবেন। কিন্তু দুর্যোধন জানত না যে এই সৈন্যসজ্জার যুদ্ধ বিগ্রহ এসবের মাধ্যমে কাউকে পরাজিত করা যায় না, রাখে কৃষ্ণ মারে কে মারে কৃষ্ণ রাখে কে, ভগবান যাকে রক্ষা করবেন জগতের অনন্ত কোটি সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্র তাকে হত্যা করতে পারবে না, আবার ভগবান যাকে হত্যা করবেন জগতের অনন্ত কোটি সিকিউরিটি অনন্ত কোটি দেহরক্ষী তাকে রক্ষা করতে পারবে না, কোনো ব্যবস্থাই তাকে রক্ষা করতে পারবে না। মহারাজ পরীক্ষিত বলছেন যে যে সমস্ত সৈন্যদের সঙ্গে আমার তাত, আমার জ্যেষ্ঠ তাত অর্জুন যে সমস্ত সৈন্যদের সঙ্গে যুদ্ধ করেছিলেন, বিশেষ করে ভীষ্মদেব, কর্ণ, অশ্বত্থামা, দ্রোণাচার্য, এরা সকলেই ছিলেন এক একটা তিমিঙ্গিল মাছের মতো, যে মাছ তিমিকেও গিলে খেতে পারে, বিভিন্ন গ্রহ নক্ষত্রে বড় বড় সমুদ্র আছে সেখানে তিমিঙ্গিল মাছ আছে, সেই তিমিঙ্গিল মাছ তিমিঙ্গিল, গিল মানে গিলে খাওয়া, সেই তিমিঙ্গিল মাছ তিমিকে পুঁটি মাছের মতো গিলে খায়। তো এই সমস্ত ভীষ্মদেব, দ্রোণাচার্য, কর্ণ, অশ্বত্থামা এরা ছিলেন তিমিঙ্গিল মাছের মতো, অর্জুনের কাছে এরা ছিলেন তিমিঙ্গিল মাছের মতো, এদের সঙ্গে অর্জুনের পারার কথা নয়, ভীষ্মদেবের সঙ্গে অর্জুনের যুদ্ধে পারার কথা নয়, কিন্তু তবু অর্জুন জয়লাভ করেছেন, কেননা ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে রক্ষা করেছেন। এইভাবে দুর্যোধনের ওইটা জানা ছিল না, দুর্যোধন ভাবছিলেন যে সৈন্যসজ্জা করে আর যুদ্ধ করে অর্জুনকে পরাজিত করবেন, কিন্তু রাখে কৃষ্ণ মারে কে মারে কৃষ্ণ রাখে, অর্জুনকে ভগবান স্বয়ং রক্ষা করছেন, তাই যত বড় তিমিঙ্গিল মাছই আসুক না কেন, অর্জুনও একজন তিমি মাছের মতো একজন বিশাল যোদ্ধা, কিন্তু অন্যান্য যোদ্ধারা ছিলেন তিমিঙ্গিল মাছের মতো, তিমি মাছকে গিলে খেতে পারে, কিন্তু তা সত্ত্বেও যেহেতু ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন,
তাই কেউ তাকে হত্যা করতে পারেনি। এই হচ্ছে এই শ্লোকের থেকে আমরা এই শিক্ষা লাভ করতে পারি যে আমরা যদি কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করি তাহলে আমাদের কোনো ভয় নেই। অবশ্য রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস পালনম। হরে কৃষ্ণ।